চোখের পানি হাত ধরে রাখতে পারে না, সাহাবি ছুটে এলো, সব বেবে রে এমন করে কেন কাঁদছ? ও বিবি গো, চোখের পানি কেন পড়ে? জানবো এতক্ষণ কাঁদছিলে না, এখন কাঁদছো কেন? স্বামী গো, তোমার বাচ্চা দুটার দুনিয়ায় বেঁচে নাই, বেঁচে নাই। ও স্বামী শোনো শোনো, তোমার ছোট ছেলেটা ঘুমাচ্ছিল, তুমি বগরি জবে করে দিয়ে চলে গেলে বাজারে, তোমার ছোট ছেলে উঠে কান্নাকাটি শুরু করে দিল। বড় ভাই, কেমন করে আব্বা বগরি জবে করেছে দেখালে না? ও বড় ভাই, ছোট ছেলের গলা কেটে গেল, মারা গেছে। আমি মা, বড় রাগ হয়ে গেল, আমি বড় ছেলের মারতে গেলাম, বড় ছেলে ছাদের উপর দিয়ে পড়ে মারা গেছে। স্বামী গো, বড় ছেলের লাল পাটা, ছোট ছেলের গলা কাটা, বড় ছেলের লাল পাটা, ছোট ছেলের গলা কাটা। স্বামী গো, দুটো দুটো ছেলে মারা গেছে। আল্লাহ নবীর কাছে কথা বলে দিলেন। আল্লাহ নবী বলেন, কেন এমন কথা আমাকে মিথ্যা কথা বললে? ও নবী গো, আমার বিবি বলে আল্লাহ নবী যদি খানা না কে চলে যায়, ওই জন্য মিথ্যা কথা বলেছি। হুজুর গো, একবার ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। আল্লাহ নবী একবার মিথ্যা কথা বলার জন্য ক্ষমা করে দেবেন। আল্লাহ নবী বলেন, সাহাবী চলো চলো, তোমার বাচ্চা দুটো কোথায় দেখবো? আমি যাব গো। আল্লাহ নবী সাথে সাথে এলেন বাবা, ঘরের ভিতরে দেখানো হলো বাচ্চা দুটো বাবা পাশাপাশি শুয়ার আছে। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে দোয়া চাইতে লাগলেন, ভাইরা রে, ওরে আমার আব্বা জানিরা, ওরে জানিরা যুবকেরা, কোথায় কথা বেড়ে যাবে আব্বা? আল্লাহ নবী বলে দিয়ে গেলেন, আদুআ ও মকফুল ইবাদাও, দোয়া হলো ইবাদতের মগজ, মূল জিনিস হলো দোয়া। দোয়া বেশি বেশি করে তোমরা চাইবে বাবা, দোয়া চাইবে, দোয়া চাইবে, দোয়া চাওয়ার মতন চাইলে দোয়া কবুল হয়। এই দোয়া কবুল হয় কি হয় না? দোয়া চাওয়ার মতন চাইতে হবে, তবে দোয়া কবুল হবে। দোয়া চাইছে ইমাম সাহেব, দোয়া চাইছে রব্বা না, হে আমার আল্লাহ, জালাম না, জুলুম করেছে আনফুসা না, নফসের উপরে। আর দুটাটা বেরাম হে জানলার দিকে চেয়ে রয়েছে, দোয়া হচ্ছে কে চেয়ে রয়েছে, পাকা ঘরে না ওই দিকে। এ দোয়া ন্যায় আল্লাহ, দোয়া চাইবে, চাইবে, দোয়া কবুল হয়, 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 গ্যারান্টি। বলবেন কি বলতে চাইছে? হ্যাঁ, সেটা দুনিয়ায় হতে পারে, দুনিয়ায় যদি মিস যায় আখেরাতে তুমি পেয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, দোয়া কবুল হবেই হবে। তো বলবেন হুজুর, আখেরাতের কথা বাদ দেন, দুনিয়াতে একটু দেখান, দুনিয়ার কথা একটু শোনা, দুনিয়ায় দোয়া কবুল হয়েছে কই, কি কি ব্যাপার একটু জানান। ভাইরা বাপ জেরাও, আদম নবী একদিন নাই, দুদিন নয়, তিন দিন নাই রে আব্বাও, আমার আপনার আব্বা জানাব তোমার সাল্লাম বাবাও, 350 দূরে দোয়া চেয়েছিলেন বাবা, একটা আয়াত পড়ে পড়ে, ও রব্বানা জলাম না আনফুসানা ওয়া ইল্লাম তাকে ফিল্লা না ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। ভাইরা ও নামাজিরা মুসল্লিরা শোনো শোনো, তোমরা যখন দোয়া চাইবে এই রব্বানা জলাম না আনফুসানা বলে তোমরাও দোয়া খানা চেয়ো। আব্বারে ওরে আমার ভাই দানেরা, ও জোয়ানেরা যুবকেরাও, কথায় কথা বেড়ে যাবে, আগিয়ে নিয়ে যাবো, দোয়া কবুল হয় কি না হয় আমি আর একটু কেনে একটা প্রমাণ দেখিয়ে দিয়ে বাবা চলে যাবো। আব্বারে আল্লাহ পাকের একজন নবী ছিলেন, ওই নবীটার নাম মুসা কালিমুল্লাহ নবী। আব্বারে
এই মুসা কালিমুল্লাহ নবী একদিন বাবা তোর পাড়ে যাচ্ছেন, হেঁটে হেঁটে কথা বলবেন আল্লাহর সঙ্গে। আব্বারে ওই সময় দেখতে পা গেল একজন আল্লাহর বান্দা রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। হুজুর আপনি কোথায় চলেছেন? আমি যাচ্ছি তোর পাহাড়ে। আল্লাহর নবী গো একবার আপনার কাছে একটা কথা আমি জানাবো, আমার বাচ্চা কাচ্চা কিছু নাই। আল্লাহর নবী গো আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ যেন একটা সন্তান আমারে দেয়। নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন একবার আপনার কাছে আমার একটা কথা, আমি রাস্তা দিয়ে আসছিলাম একজন বান্দা আমাকে ধরল, আল্লাহ গো ওর একটা সন্তান কি দেওয়া যায় না? আল্লাহ বলে হবে না। ও আমার নবী মুসা বলে দিও ওর বাচ্চা কাচ্চা কিছুই হবে না, হবে না। মুসা নবী রাস্তা দিয়ে আসছেন, বাবা হেঁটে হেঁটে মানুষটি দাঁড়িয়ে আছে। হুজুর খবর বলছে, হ্যাঁ খবর হয়েছে কিন্তু তোমার বাচ্চা হবে না, সন্তান আদি আমার আল্লাহ দেবে না। ওই মানুষটি চলে গেল, মনটা বড় খারাপ। মুসা নবী ওদিক থেকে চলে গেছে। আব্বা একটা কথা মাঝখানে রেখে দিয়ে যাই, বাবা অনেকে মনে মনে করে আমি বড় গুনেগার, আমি বড় পাপি, আমি বড় অন্যায় করেছে, আমি বড় দুর্দোষ করেছে, আমার পাপ আর আমার আল্লাহ মাফ করবে না, অতএব আমি আর নামাজ পড়ব না, অতএব আমি আর কোরআন পড়ব না। বাইরে রে মনে করবেন না, কেন জানেন বাবা? অন্যায় করে ফেলেছেন, গুনাহ হয়ে গিয়েছে বাবা। আল্লাহ কোরআন শরীফে অভয় বাণী দিয়ে দিয়েছে, লা তাকনা তো মির রহমাতিল্লাহ, ওরে আমার বান্দা বান্দেরা আমার রহমতের আশা কর, আমার রহমতের আশা কর। অন্যায় করেছিস, গুনাহ করেছিস, পাপ করেছিস, ভুল হয়ে গেছে, পাপিজ লেগে গেছে, উঁচু খালায় পা পড়ে গেছে। আল্লাহর বান্দা রে তোরা শুনেলে জেনে নে, আমার আল্লাহ বলে দিলেন গো আমার দরবারে হাত দুই খানা তোল, ওযু করে নে তাড়াতাড়ি, মসজিদের কোণে বসে যাও, মাদ্রাসার কোণে বসে যাও, ঘরের কোণে বসে যাও, আল্লাহর দরবারে হাত দুই খানা তুলে চোখের পানি ফেলে ফেলে বল, আয় আমার আল্লাহ রে, আয় আমার মাওলা রে, আয় আমার আল্লাহ রে, আমি বড় গুনেগার গো আল্লাহ, আয় আল্লাহ আমার মতন বড় পাপি আর এই গ্রামে আর কেউ নাই, আমি মস্ত বড় পাপি গো, আল্লাহ একবার মাফ করে দাও। ভাইরা এই বলে বলে যদি কোনো মানুষ কানতে পারে, চোখের পানি ফেলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওর পাপটা মাফ করে বেগুনা মাসম বানিয়ে ওর একেবারে আমার আল্লাহ পাক একেবারে কবুল করে নেবে, বেগুনা মাসুম বানিয়ে দেবে। আব্বা আসুন, সে আল্লাহকে ভুললে চলবে না, হয়ে যায়, ভুল হয়, অন্যায় হয়, তাই বলে ভুলে যাবেন না, ভুল করবেন না, মসজিদে ওটা শুরু করুন, তওবা করে নেন, আল্লাহ কবুল করে নেবেন। এটা জোরে বলুন না, চেষ্টার কোনো শেষ নাই, শেষ নাই চেষ্টার, কোনো বিকল্প নাই, কথা খানা কেন রাখছি বাবা? মুসা নবী বলল তোমার সন্তান হবে না, ওই মানুষটি বাড়ি চলে গেল, আর মুসা নবীও চলে গেলেন বাবা। একদিন আরে দেখতে পা গেল আল্লাহর বান্দা আর একটা ফকির বান্দা ওই বাড়িটায় এলো। ও বাড়িওয়ালা বাড়ি আছো? কি হয়ে আছে বাড়িওয়ালা বলো। বাড়িওয়ালা আমার কয়েকদিন খাওয়া দেওয়া হয় না, আমার কি কিছু দেওয়া যায়? ও ফকির সাহেব শোনো শোনো শোনো, আমি এক্ষুনি দুটো রুটি করে দেবো গো, তুমি একটুখানি দেরি করো, দেরি করাও। ভাইরা এই না বলে তাড়াতাড়ি করে ওই বাড়িওয়ালা দুটো রুটি তৈরি করে ওই ফকির সাহেবের হাতে দেয়া দিল। ও ফকির সাহেব শোনো শোনো, আমার বাড়িতে বাচ্চা কাচ্চা কিছু নাই, আল্লাহ আমার যদি একটা সন্তান দেয় আমার আল্লাহর কাছে বলো, আমি বড় খুশি হব, আনন্দ হব। ওই ফকির সাহেব চলে গেল পাহাড়ের তলায়, দুই রাকাত নামাজ পড়ে নিল, আল্লাহ দরবারে হাত দুই খানা তুলে বলতে লাগলো, আল্লাহ গো আয় আমার মাওলা গো, আয় আমার আল্লাহ গো, আমি ওই বাড়িটায় গেলাম, দুটো রুটি আমার দিল, আমি বড় ক্ষুধার্ত ভোকার্ত ছিলাম, আয় আল্লাহ রে একবার আপনার কাছে দাবে, এই দুটো রুটির বিনিময়ে আল্লাহ দুটো সন্তান তুমি দান করে দিও। শেষ কবুল হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। কিছুদিন পরে এক এক করে ওই বাড়িটায় আমার আল্লাহ দুটো সন্তান দান করেছে। একবার জোরে বলুন না, সুবহানাল্লাহ।
চিল্লে বলুন না সুবহানাল্লাহ, নারায় তাকবীর, একবার দরুদ প্রাণ ভরে আল্লাহু আকবার।